সঙ্গে তিনজনকে নিয়ে স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায় দেখা যাবে মানালিকে। একের পর এক ধারাবাহিক আসছে বিভিন্ন চ্যানেলে। এর আগে ইন্দ্রাশিস রায়ের বিপরীতে তার কাজ মন কেড়েছিল দর্শকদের। স্টার জলসার ফুলঝুরি দারুণ খেলা দেখিয়েছিলেন টিভির পর্দায়। টিআরপি তালিকাতে শীর্ষে থাকত এই সিরিয়াল। চার কন্যার গল্প নিয়ে আসছেন তিনি জি বাংলায়। মানালির সাথে আরও দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায় ও স্নেহা চট্টোপাধ্যায়কে। স্নেহার দেখা শেষ মিলেছিল জি বাংলার রাহুল বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়ের সাথে লালকুঠিতে। জানা গেছে লুক সেট হয়ে গিয়েছে তিন অভিনেত্রেরই। চার কন্যার গল্পকে কেন্দ্র করেই দেখা মিলবে এই সিরিয়ালে। যতদূর জানা গিয়েছে সব অভিনেত্রেরই লুক সেট হয়ে গিয়েছে। এই নিয়ে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় মুখ না খুললেও অভিনেত্রী স্নেহা জানিয়েছেন, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে আর তার ভালো লাগছিল না, তবে এই সিরিয়ালে তার চরিত্রটা একটু ঠোঁটকাটা, মুখরা স্বভাবের। দর্শকদের একাংশ মনে করছেন স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বিপরীতে রাখা হবে আসন্ন সিরিয়ালটিকে। বেশ কিছুদিন আগেই জি বাংলার টিআরপি তালিকায় রদবদল ঘটানো হয়েছে বিস্তর। মুকুট সিরিয়ালের প্রতি আস্থা রাখলেও সেখানকার স্লটে দেওয়া হয়েছে ইচ্ছে পুতুলকে। জুন মাসেই এই শুটিং শুরু হবার কথা ভাবা হয়েছে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।